কারণ يقولون الله কখন মরে না সবসময় আল্লাহ হাইয়ুল চিরঞ্জীব এবং الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق دقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما كان ربك ليهلك القرى بظلم واهلها مصلحون سوره هود 117 ايه جابت الحمد لله رب العالمين الجنة جابت درود صلاة على نبي محمد رسول الله صلى الله عليه وسلم الجنة আজকের প্রসঙ্গ করোনা ভাইরাস বিশ্বব্যাপী চীন সহ উনচল্লিশটি দেশে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে উনষাট হাজার আটশো পাঁচজন চীনে নতুন আক্রান্ত হয়েছে পনেরো হাজার একশো বাহান্ন জন গতকাল পর্যন্ত সেখানে মারা গেছে তেরোশো বাষট্টি জন শুধু গত পরশু বুধবার বারো তারিখেই মারা গেছে দুশো চুয়ান্ন জন ফলে সর্বত্র মৃত্যুর পরোয়ানা চালু হয়ে গেছে গুজব রটেছে যদিও চীন সরকার করেনি প্রতিবাদও করেনি আক্রান্ত বিশ হাজার রুগীকে নাকি তারা মেরে ফেলার অনুমতি চাইছে তাদের প্রধান আদালতে যদিও এটা গুজব বলে সবাই বলছেন কিন্তু যতক্ষণ পর্যন্ত সরকারি প্রতিবাদ না পাওয়া যাবে ততক্ষণ এটাকে হয়তো অনেকে বিশ্বাস করেও নিতে পারে কারণ ইতিমধ্যে আমরা দেখেছি নিরীহ পাঁচ হাজার উঠকে হত্যা করেছে অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট পানির কারণে উটের পিঠে পানি থাকে ওরা পানি পাচ্ছে না উট নাকি বেশি পানি খায় অতএব উটকে ফেলে দিতে হবে আধুনিক যুগের জ্ঞানী মানুষরা এই ধরনের অজ্ঞদের মতো কাজ করতে পারে তো কল্পনাই করা যায় না হ্যাঁ উট কথা বলে না কিন্তু উটের সৃষ্টিকর্তা আল্লাপাক কিন্তু কথা বলেছেন দাবনাল উঠিয়ে নিয়ে বন্যা দিয়েও ডুবিয়ে দিচ্ছে এবার অস্ট্রেলিয়াকে একটা পর একটা গজ আসবেই নাস্তিকদের ধারণা আল্লাহ বলে কিছু নাই সবই প্রাকৃতিকভাবে হয় প্রকৃতির স্রষ্টাকে এটা কোনো জবাব নাই হয়তো বা হয়তো বা হয়তো বা প্রকৃতি কাজ করেছে সবই হয়তো সবই অনুমান আর অনুমতি এর বাইরে তাদের কিছুই বলার নাই একসময় আমরা নাকি বানর ছিলাম বানর থেকে হতে হতে এখন মানুষ হয়ে গেছি ডক্টর শহীদুল্লাহ ভবিষ্যতের মানুষের যে কল্পনা করে গিয়েছেন যে একসময় মানুষ বেগুন তলে হাট বসাবে বাঁধানবাদীদের ধারণায় আমরা আগে গাছে গাছে ঘুরে বেড়াতাম চার হাত পা সক্ষম থাকত পরে আস্তে আস্তে আমরা লেখাপড়া শিখেছি হাতের কাজ কমে গেছে হাতটা দুর্বলে সরু হয়ে গেছে পায়ের কাজ বাকি আছে তাই পাটা একটু মোটা আছে যারা সবসময় বসে থাকে হাঁটাচলা করে না তাদের পা আস্তে আস্তে নাকি শুরু হয়ে যাবে আর এটার বিরুদ্ধে ডক্টর শহীদুল্লাহ তিনি এটা লিখেছেন যখন মানুষের যদি মানুষের হাতের কাজ কমে যাওয়ার কারণে বানর যদি হাত মানুষের হাত শুরু হয়ে যায় তো আগামী দিনে পায়ের কাজও কমে যাবে তখন পাও শুরু হয়ে যাবে খালি কাজ বাড়বে মাথার যত শয়তানি বদমাসীতে মাথায় হয় তো মাথা দিন দিন মোটা হবে ফুটবলের মতো হাত পা চারদিকে চারটা ছোট্ট ছোট্ট ব্যাঙের পায়ের মতো ঝুলে থাকবে কেউ কোনো কাজ থাকবে না অবশেষে মানুষের জন্য বেগুন তলে হাট বটতলা লাগবে না এগুলো বিদ্রুপাত্মক লেখনি এটা আমাদের বলতে মন চায় এখনো পর্যন্ত জ্ঞানী মানুষ যারা আছে তাদের ধারণা সব কিছু চলছে প্রাকৃতিক বিপর্যয় মুসলমানদের ঘরের জন্ম যাদের বড় বড় নেতা তারাও বলে এটা প্রাকৃতিক দুর্যোগ এটা আল্লাহর গজব এটা কেউ বলে না প্রাকৃতিক দুর্যোগ বন্যা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ ঝড় আসছে প্রাকৃতিক দুর্যোগ ঝড়ের ক্ষমতা নেই জোরে চলার আল্লাহর হুকুম ছাড়া পানির ক্ষমতা নেই বন্যা হওয়ার আল্লাহর হুকুম ছাড়া এই বিশ্বাস অধিকাংশের অন্তর থেকে চলে গেছে আর বাংলাদেশে চলে যাওয়ার কারণ হচ্ছে আমাদের শিক্ষাব্যবস্থা যুগ যুগ ধরে দেশে এই ডার্মিনের বিবর্তনবাদের শিক্ষা দেওয়া হচ্ছে যে মানুষ আসলে মানুষ ছিল না দূর অতীতে কখনো কোটি কোটি বছর পূর্বে নাকি আমাদের পূর্বপুরুষরা বানর জাতীয় কিছু ছিল আস্তে আস্তে হতে হতে আবার যা বললাম একটু আগেই এখন মানুষ হয়ে গেছে দেখতে যেতে পাচ্ছি যে চারিপাশে বানরে বানরে সেই আছে সারা দেশ চিড়িয়াখানাগুলো বান্দরে ভরে আছে একটা তো কোনো মানুষ হলো না এইগুলো তারা চোখে দেখে না কিন্তু ওদের যুক্তি তোরা ওটা আর এইগুলি শেখানো হচ্ছে যে আল্লাহ বলে কিছু নাই প্রকৃতি এগুলো সারভাইভাল অফ দ্য ফিটেস্ট যোগ্যতমের টিকে থাকার নীতি অনুযায়ী তারা মানুষ টিকে আছে মানুষ সবসময় যুদ্ধ করছে প্রকৃতির বিরুদ্ধে যে শক্তিশালী সে টিকবে যে সে চলে যাবে অনেক কিছু আজে বাজে কথা সেখানে আছে যেগুলি বলতে ভালো লাগে না কিন্তু এগুলি আমাদের ছেলেদের পড়ানো হচ্ছে অনার্স পর্যন্ত পড়ানো হচ্ছে বড় বড় বই লিখছে তারা আর যে এই বইগুলি দেশের দিনদার মানুষের ট্যাক্সের পয়সা দিয়ে ভারত থেকে সেপে নিয়ে আমাদের দেশের ছেলেদেরকে ফিরি বিতরণ করছে উৎসাহ করছে যেন বাংলাদেশে প্রেস নাই সাতটগুলি ভারতে যাওয়া লাগে বুদ্ধি সেখান থেকে নেওয়া লাগে কেন কোনো দিনদার মুসলমানকে দেশে বই লেখানো যায় না ফলে আমাদের সন্তানরা স্কুল কলেজ পার হয়ে এসে তারা বাপের মৃত্যুর সময় জানাজার দোয়াটুকু শিখতে পারে না কি দুর্ভাগ্য আমাদের দেশে বাংলার সাথে ডেকে আনতে বাবা জানাজাটা পড়াই দেন ছেলেব্রি বাস করেছে কিছুই জানে না আজকাল চীনে যেটা হচ্ছে বিভিন্ন দেশে কিন্তু এগুলি হচ্ছে আমরা কি গত বছরে এডিস মশার হামলা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়নি সরকার তো পাগল কি করবে কোনো তাল না কিছু করতেও পারেনি আল্লাহর পক্ষ থেকে একটু কমছে এখন একটু স্বস্তি পাচ্ছে এ কদিন পরে আবার শুরু হবে গরম পড়লে আবার হই হই শুরু করে দেবে সে তিন সে ওষুধ আনারই পয়সা আজ পর্যন্ত হলো না মানুষ প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে যুদ্ধ করতে পারে না গতকাল গিয়ে প্রেসিডেন্ট গিয়েছেন তিনি খুব দৃঢ়তার সঙ্গে বলেছেন আমি গভীরভাবে আত্মবিশ্বাস করি যে আমরা এই দুর্যোগের বিরুদ্ধে অবশ্যই যুদ্ধে জিতে যাব ও ঠিকই বলেছে ওর আখিদার তাই বলেছে তা আমরা যদি বলি তখন কেমন হবে যারা মানে প্রাসকত্য সালাত আদায় করি হস করি ওমরা করি আমরা যদি বলি যুদ্ধে অবশ্যই জয়ী হব আরে বাপরে বাপ তোমার কি ক্ষমতা আছে দেশের দুই দুজন মন্ত্রী সবচেয়ে ক্ষমতাধর মন্ত্রী ডেঙ্গুতে আক্রমণ হয়নি কদিন আগে মরতে মরতে তো বেঁচে গেছে শেষকালে সংসদে এসে বলছে অর্থমন্ত্রী আল্লাহ তুমি যারা কাউকে ডেঙ্গু দিও না একে বলে ঠেলার নাম বাবা আর একজন মন্ত্রী তো ইয়ার বাসে করে নিয়ে গেল সিঙ্গাপুরে সেখান থেকে মরতে মরতে ফিরে আসছে এখন আবার জোর গলায় হুঙ্কার দিচ্ছে রে বাপরে বাপ এই হুঙ্কার ছিল কোথায় আল্লাহ দেখিয়ে দিচ্ছে বেটার তোর কোনো ক্ষমতা নাই বেশ কোটি মানুষের মন্ত্রী হতে পারো আল্লাহর মশার চেয়ে ক্ষমতা তোমার নাই একটা মশার তুমি ঠেকাতে করো না তো মন্ত্রীগিরি করো গল্প শোনা হয় যে নমরুদকে কে চলে একটা মশা তাই না আমি কিন্তু ইতিহাস খুঁজে পেলাম না কোথায় যে কীভাবে চালুই জানলাই জানে তো হলে কিন্তু এটা আদৌ বিশ্বাসর হবে না এই যুগজন মশা দিয়ে অর্থমন্ত্রীর কাহিল হয়ে গেল সে যুগে মশা দিয়ে নমরুদ কাহিল দিতে পারে না কোনো ব্যাপারই না মশার যে ক্ষমতা সে ক্ষমতা কারণে নেই শুনলে বিস্মিত হবেন বর্তমান বিশ্ব আল্লাহ এত মশা পাঠিয়েছে এক একটা মানুষের ভাগে নাকি এক কোটি সত্তর লক্ষ মশা আমাদের চারিভাষে মশা ঘুরতেই আছে ও যদি কামড় শুরু করে দেয় তাহলে একটা লোক থাকবে না সব খতম হয়ে যায় এক রাতেই আল্লাহ বলে বাবা মারিস না তাহলে আমার এখানে সালাদ পড়বে কীটা ইস্তমে আসবে কারা মেরিয়ে ফেলবে এমনি ঘোরাঘুরি করে ভয় দেখা যে আমরা আসি ভয়ের কারণ নেই মানুষ থাকলে প্রাকৃতিক বলে ছেড়ে দেয় না করোনা ভাইরাসের নাম জীবনে কেউ শোনে নাই এ পর্যন্ত বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে গত আটচল্লিশ বছরে এটা চোদ্দ রকম ভাইরাস আসছে শুরু হয়েছে ম্যালেরিয়া দিয়ে তারপরে একটা পর একটা আসতেই আছে আসতেই আসে এতখালি আসমানি গজব আর জমিনী গজব নদীগুলো দেখেন না সিডরের হামলা তারপরে আইলার হামলা একটা পর একটা বন্যা ঝড় প্লাবন আসতেই আছে এরপরও আমাদের কোনো সাবধানতা নাই কারণ আমরা নিয়েছি সব প্রাকৃতিক দুর্যোগ আসবেই না বলে দিয়েছেন দেখো বেক তোমার প্রতিপালকের যে কত সেনাবাহিনী আছে তিনি ছাড়া কেউই জানে না কেউই জানে না সাবধান খন্দকের যুদ্ধ চলছে খন্দকের যুদ্ধের অবস্থা আপনারা বহু মানুষ জানেন বিশেষ যারা কোরআন পড়েন সুরে আহজাব যারা পড়েছেন সুরে আহজাবটাই খন্দক যুদ্ধের উপলক্ষে নাজিল হয়েছে এ বিষয়ে আপনারা সিরত রসুল পুরো আলোচনা দেখে নেবেন এক মাস ধরে যুদ্ধ চলছে কিন্তু রেজাল্ট নাই মুসলমানদের মধ্যেই তখন নৈরাশ্য এসে গেছে কেউ কেউ বলেই বসলে হে রসুল আমাদেরকে ছুটি দেন আমরা বাড়ি যাই কেন ইন্না বয়ু তানা আউরা আমাদের বাড়িতে দেখাশুনি করার লোক নাই আল্লাহ বললেন হে আওরা ওদের বাড়ি কিন্তু অরক্ষিত নয় ও মিথ্যা এই অবস্থা ঘটে গেছিল তখন আল্লাহ রসুল এই প্রচন্ড দাবদাহের মধ্যে আল্লাহ কাছে কাঁদলেন এই চূড়ান্ত অবস্থায় তিনি বুঝলেন যে না হার হবে না কোন তো পড়লেন রেজাল্ট এসে গেল হয়ে গেল। রাতের করতে গাছ লাগলে জানে কোন আকাশে মেঘ নাই কিছু নেই হঠাৎ করে ঝড় বৃষ্টি ভোরবেলায় তাহার যদি সময় উঠে আল্লাহ রসুল বলছেন তোমাদের মধ্যে কে আছো যে বিরোধী পক্ষের খবর নিয়ে আমাকে জানাতে পারো কেউ কথা বলছে না কারণ বিরোধী পক্ষে দশ হাজার আমাদের মাত্র তিন হাজার তাও তো সব মন ভেঙে গেছে যে তো হেরিয়ে যাচ্ছি দুইবার তিনবার বলার পরে হোজাইফাই বলেন আমি প্রস্তুত যাও হোজাইফা বলছেন যে আল্লাহ রসুল আমার গায়ের চাদরটা জড়িয়ে দিলেন প্রচণ্ড শীত বর্ষা মনে হলো যেন আমার গায়ে লেপ জড়িয়ে দিলে আমার আর শীত কিছু নাই কি ব্যাপার আমাকে বললেন খবরদার তুমি দেখো ওদের শত্রুপক্ষের অবস্থানটা কি এই শেখালে আমাকে জানাবা তুমি যেন কাউকে উত্তক্ত করো না উনি চলে গেলেন গিয়ে দেখলেন ওদের প্রধান সেনাপতি আবু সুফিয়ান বসে আছে এমন ভাবে যে ওর নাগালের মধ্যে মেরে দিল্লি পেছন থেকে ওখানে শেষ ওকে মারলে তো যুদ্ধ শেষ হঠাৎ খেয়াল নারী আল্লাহ রসুল আমাকে মানা করে দিয়েছেন যে তোমাকে উত্ত্যক্ত করো না কিছুই বললো না হাতে নাগাল মধ্যে পেয়েও কিন্তু ডিস্টার্ব করেননি চুপচাপ ব্যাক করে চলে আসছে এসে রিপোর্ট দিচ্ছে হে আল্লাহ রসুল কী যে কী হলো কিছুই নাই সব একেবারে খতম কীরকম তাবু টাবু ঘোড়া ঘোড়া কিছুই নাই সে এত খাওয়ার গুদাম টুদাম ছিল তিরিশ হাজার দশ হাজার লোক খাওয়া দাওয়ার বিশাল ব্যবসা ছিল তারপর দেখলাম প্রধান সেনাপতি আবু সিবেন বসে আছে রোহিত হচ্ছে আর বলছে যে আর থেকে কী করবো চলো সব বাড়ি চলে যায় যুদ্ধ তো আর হবে না যুদ্ধ করতে গেলে ঘোড়া লাগবে তর লাগবে খাওয়া দাওয়া লাগবে সব তো কোথায় গেছে ঝড় বৃষ্টি তো জানি না যা করে সব বিনা যুদ্ধে পরাজিত হয়ে চলে গেল কিসের ফল গেল নাজিলি চিন্তিত না আল্লাহর সাহায্য অতীব নিকটবর্তী আয়াত নাজিল হলো ঝড় নাজিল হলো শত্রুও পালালো মুসলমানদের সাক্ষাৎ পরাজয় থেকে বিজয় আল্লাহ পাক দান করলেন সে যুগে যদি এটা সম্ভব হয় সর সকল যুগেই এটা সম্ভব কারণ মুসলমানের আল্লাহ কখন মরে না সবসময় আল্লাহ হাইম চিরঞ্জীব এবং সব কিছু ধারক তিনি খাল দেখছেন মানুষ কি করে ও সামিউল বাসির তিনি শোনেন এবং দেখেন আমাদের কাজকর্ম মানুষ ধ্বংস হবেই বেশি বাড়াবাড়ি করে বিগত যুগে ছয়টি জাতি ধ্বংস হয়েছে নুহের কম ধ্বংস হয়েছে এর পরবর্তীকালে একে একে সব শেষ হয়ে গেছে ছয়টি জাতি একবারে নিশ্চিন্ন নুহের কম আদের কম সামুদের কম লুতের কম এরা সব নিশ্চিহ্ন কম এদের কোনো বীজ আর নেই দুনিয়াতে কিন্তু এই তালিকার মধ্যে ফেরাউনার মুসার কম কিন্তু বলা হচ্ছে না কারণ এরা যে পাপগুলো করেছে বারবার তপও করেছে বারবার আল্লাহ তাদের ক্ষমা করেছেন এই করে করে তো ইতিহাসটা পড়লে আপনি আশ্চর্য হয়ে যাবেন তাদেরকে পাক কীভাবে শাস্তি দিয়েছেন ধরুন হঠাৎ একদিন উকুন দেখা দিল উকুন উকুন কী শাস্তি হয় এত উকুন উকুনের চটে মানুষ বাস করতে পারে না হাঁটায় চলে সব জায়গায় উকুন পকেটের মধ্যে উকুন চুলের মধ্যে উকুন হাতে পায়ে উকুন ভাত কাসা প্লেটের মধ্যে উকুন সর্বত্র উকুন আর উকুন শেষকালে কী করবে বলে ফেরান বলতে পারলে আমার তো খাওয়াটা বন্ধ হয়ে গেলো উকুনের চোটে উকুন খাবো নাকি শেষকালে কী করবে দেখো তো ওই মুসার কাছে যাও দোয়া টোয়া অনেক মাল্লা কি একটা আসে যে বলি যে পারে কি দেখো হলো না শেষকালে সবাই যে যেই কান্নাকাটি করলো তখন মুসা আল্লাহকে দোয়া করে আল্লাহ ওর তো করেছে তুমি ওদের ক্ষমা করে দেওয়া বাস দিন ওকুন সাপ কোনো কোনো খবর নেই কোথা ছিল কোনো খবর নেই এবার বেশ খেয়ে দিয়ে গায়ে বললেও ভালো আরে বাদ দাও তোমার আল্লাহ বলা কিছুই নাই এই প্রাকৃতিকভাবে আসছিল প্রাকৃতিকভাবে চলে গেছে নিশ্চয় বধ এইবার এসে গেলে হঠাৎ একদম দেখা গেল সমস্ত আসমান কালো হয়ে আসছে কি পঙ্গপাল পঙ্গপাল এসে যত ধান গম যা ছিল সব খেয়ে সাভার করে দিয়ে ফেলে আপনারা বোধহয় শুনছিলেন ইতিমধ্যেই এই করোনা ভাইরাস ছাড়াও আর একটা গজব যে পঙ্গপালের গজব সে ইতিমধ্যে পাকিস্তানের এক অংশ ভারতের এক অংশ সাভার করেছে আসছে যদি বাংলাদেশ পর্যন্ত আসে তবে বাংলাদেশে কী হবে তা ভালো জানে দোয়া টোয়া না করি যদি সত্যিকার তো আমরা দোয়া না করি তাহলে ও এখানে ধরবে কারণ তো নিজে আসেনি ও তো আল্লাহর হুকুমে আসছে ও একদিন তো পঙ্গপত ছিল না ফেরানের পঙ্গপাল সব সাবার করে দিলো আবার এসে কান্নাকাটি মুসা, তুমি আমাদের বাসা আমরা তোমাদের প্রতিবেশী আমাদের বাসা মুসা আবার দোয়া করলেন পঙ্গপাল চলে গেল আবার বদমাসি শুরু করে দিল এই করে করে শেষ আসলে রক্ত হাত দে যেখানে হাত দেয় সেখানে রক্ত আঙুল দিয়ে রক্ত বের হয় পানি খায় গ্লাস ভর্তি রক্ত ভাত খায় প্লেট ভর্তি রক্ত সর্বত্র প্লেটে বিছানায় ঘরে বাড়ি সব রক্ত আর রক্ত রে কি সে আবার কান্নাকাটি আল্লাহ মাফ করে দিলেন রক্ত গেল কোন মতেই যখন আর তবাক করেনি তখন আল্লাহ বললেন এ মুসা। তুমি তোমার ইমানদার ভাই বোনদেরকে নিয়ে প্রভাতের আগেই চলে দাও হুকুম হয়ে গেল তাই চলে গেলেন সকাল হতে হতে জানতে পারলো ওরা গুপ্তচর বাহিনীর মাধ্যমে সব সব পালিয়েছে ধরো ওদেরকে প্রায় সাড়ে সাত লক্ষ সেনাবাহিনী পিছিয়ে পিছিয়ে ছুটল ইসরায়েলি বর্ণনা একেবারে নীল নদীর তীরে গিয়ে মুসা আলি ইসাহাদাম আটকে গেলেন তার কম সময় বলল হে মুসা ওই যে পিছন থেকে ফ্রাউন এসে গেল আর সামনে নদী এখন তো আমরা এখুনি আটকে যাব আমরা অ্যারেস্ট হয়ে কাছে মুসা বললেন কাল্লা বল্লা কশ্চিন কালো পারবে না কচ্ছিন কালো আমার ধারে আসতে পারবে না আমাদের সঙ্গে আল্লাহ আছে এইটুকু কথা শোনার পরই বাস আল্লাহর পক্ষে ফয়সাল হয়ে গেল আল্লাহ মূষাকে বললেন তোমার হাতের লাঠিটা নদীর ফেলে দাও নদীও যার সৃষ্টি মূসাও তার সৃষ্টি একটু অশীলে লাগে তো ফেলে দিলেন লাঠিটা আল্লাহর নাম করে সঙ্গে সঙ্গে বারোটা ভাগ হয়ে গেল কারণ বনুষ্ঠাইলে কম বারোটা সন্তান ছিল হতে ইকব আলা সালামের বারো ছেলের বারোটা গোত্র ছিল তাদের যাওয়ার জন্য দ্রুত যাওয়ার জন্য বারোটা ভাগ হয়ে গেল ওনারা ওপারে চলে গেলেন ইতিমধ্যে চলে আসলো ফ্রাউন দেখলো যারা চলে গেছে বলে আমরাও চাবো পিছিয়ে পিছিয়ে এরা পিছিয়ে পিছু যে যখন নদীর মধ্যে চলে গেল সমস্ত সেনাবাহিনী তখন আল্লাহর হুকুম হয়ে গেলে পানির পানি এখন তুমি আগে যেমন তেমন হয়ে যাও বাস সবগুলো ডুবি শেষ একবারই ইতিহাস প্রসিদ্ধ এই ঘটনা কোরআনের বহু জায়গায় এসেছে যারা কোরআনে বিশ্বাসী তারা অনুমানে বিশ্বাস করে না হইতে পারে হয়েছে কিংবা এই তেমাল অনুমানের চাইতে কোরআন সত্য যারা কোরআনকে বিশ্বাস করে তার অনুমানের পিছনে ছোটে না প্রকৃতি কার হুকুমে চলে এগুলো দেখতে হবে তো পানি কার হুকুমে চলে এগুলো দেখতে হবে তাহলে আপনি বিশ্বাস মজবুত হবে নইলে ধ্বংস হয়ে যাবেন ফেরাউল শেষ হয়ে গেছে নমরুল শেষ হয়ে গেছে সত্যকে কখনো কে দমন করতে পারেনি আজও যদি মুসলমান কোরআনের পথে ফিরে আসে আল্লাহর উপরের পূর্ণভাবে নির্ভরশীল হয় তাহলে এই মুসলমানকে করার ক্ষমতা পৃথিবীর কোনো কারোর কোনো ক্ষমতা নাই বোমা দিয়ে কখনই মশা মারা যায় না কোরআনে সুরে হাজির আল্লাহ বলে দিয়েছেন হে মানুষ ইয়া হে মানুষ আমি তোমাদের জন্য আমি একটা উদাহরণ দিচ্ছি ভালো করে কান খুলে শোনো মনোযোগ দিয়ে শোনো যদি তোমার প্লেট থেকে মাসি এসে একটা খাদ্য উঠিয়ে নিয়ে যায় তুমি কি মাসির কাছ থেকে খাদ্যটা পুনরায় ছিনিয়ে নিতে পারবে কখনোই পারবে না যাও ফ তাহলে বল মতলুব তোমরা কেউ কিচ্ছু করতে পারবে না এরপরেও আমার কাদরুল্লাহ হক কাদি এরা আল্লাহর কদর আল্লাহর মর্যাদা এরা বুঝল না এটা মাসিকে ঠেকানোর ক্ষমতা তোমার হাতে নাই তোমার প্লেট থেকে মাসে খাবার নিয়ে চলে যাচ্ছে তুই ঠেকাতে পারো না ইহুদিরা টিটকারি করে চলে আল্লাহ কাম কি আল্লাহ মানুষকে মশার সঙ্গে তুলনা করে তোনার লাহে আজিল কলেন ইনদাল্লাহ লা ইয়াস তাহাইয়া ইয়াকুল মা বাবা উদেন বাবা আল্লাহ বাক মশার উদাহরণ দিতে আদৌ লজ্জাবত করেন না কারণ মশার উপরে কোনো উদাহরণ দিতেও লজ্জাবত করেন না কেন মশাকে বাসাই করা হলো এখন দেখা যাচ্ছে মশার মধ্যে যে বিজ্ঞানিক তথ্য রয়েছে বৈজ্ঞানিক জগৎ হতভম্ব হয়ে যাচ্ছে ছোট্ট একটা দেহের মধ্যে এত কলকাবজ সব ফিট করা কী করে হয় জায়গা তো নেই ছোট্ট জায়গা ঠিক মকড়শাহকে বলা সবচেয়ে দুর্বল প্রাণী ইনুল্লা দিনী মেন্দুরুল্লাহে যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যকে ডাকে অর্থাৎ শেরিক করে আল্লাহর সঙ্গে তাদের এই এই সমস্ত বুদ্ধি শুদ্ধি হলো এই মাকড়সার জালের মতো মাকড়সার জাল চারিদিকে বনে সে মনে করে এই জাল আমাকে রক্ষা করবে অথচ ইন আউহানাল বইদকা বাইতেল আনকাবুদ পৃথিবীর সবচেয়ে দুর্বলতম গৃহ হচ্ছে মশার এই গৃহ তো মশা এই গৃহ বানিয়ে সে নিজেকে বাঁচাতে পারে না তোমাদের যত বুদ্ধিশুদ্ধি যত বৈজ্ঞানিক তত্ত্ব চুরি তোমরা বানিয়েছ এগুলি সবই মশার ইয়ের মতো ঘরের মতো তোমরা পারবে না তো আল্লাহর সঙ্গে পাল্লা না করে আল্লাহর প্রতি আনুগত্যশীল হই ভালো এখন মাকড়সার ওই যে দেহটা এরা রিসার্চ করেছে যে কোরআনে মাক্রোসার নাম কেন আসলো তারা দেখেছে মাকড়সার দেহের চাইতে মাকড়সার যে হাত ডানাগুলো আছে না আটটা বোধহয় ডানা থাকে এর যে বুনট এত কঠিনভাবে এর বানানো হয়েছে যে পৃথিবীর কোনো প্রাণী মশার বুনটের মতো নয় ফলে এই বুনট আবিষ্কার করতে বিজ্ঞানীদের মাথা করবে এই এ রাস ইয়ে কী কীগির হল এই ছোট্টটা ডানার মধ্যে এই বুনোটে এত কারণ নেই কোরআনে যখনই যার উদাহরণ আসবে মনে রাখতে হবে তার মধ্যে গভীর তাৎপর্য নিহিত রয়েছে ইহুদরা টিটকারি করতে গিয়ে ঠকে গেছে এখন মশা নিয়ে টিটকারি করেছিল আর মশার অত্যাচারের অবস্থা খারাপ আমার ঢাকার লোকদের তো অবস্থা খারাপ দেখতে পাচ্ছি আমরা এডিস মশা দমা করতে পারলোই না কোনো হম্বি করলো কিছু করতে পারল না আল্লাহর রহমান যারা বেঁচে গেছে তো বেঁচেই আর যারা বাঁচেনি তারা তো গেছে চীনের লোকেরা বস্তুবাদী তারা আল্লাহকে মানে না সেজন্য তারা যুদ্ধ করতেছে এখন এত কিছু করার নেই কিন্তু বিশ্বকার তথ্য এই যে আমেরিকার একটা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর যিনি চৈনিক ইতিহাসের উপরে শিক্ষকতা করেন যিনি চীনের উপরেই তার গবেষণা তিনি বলেছেন আমি বিস্ময়কর নেত্রে তাকিয়ে দেখছি আমার চীনবাসীদের অবস্থা সেখানে সর্বত্র আতঙ্ক আতঙ্ক মৃত্যুর আতঙ্ক ভাইরাস প্রতিদিন ছড়িয়ে যাচ্ছে এক এক স্থানে অথচ সবচেয়ে মানবতার যাপন করছে ঝিংঝেং প্রদেশের উইঘুর মুসলমানেরা দশ লক্ষ মুসলমানকে বন্দু শিবিরে আটকে রাখা হয়েছে আর তাদের যেভাবে নির্যাতন করা হচ্ছে তা পৃথিবীর ইতিহাসে অতুলনীয় তাদের মেয়েদেরকে ওষুধ খাইয়ে বন্ধ করা হচ্ছে তাদেরকে ইসলামী কোনোরকম হুকুম হাকাম পালন করতে দেওয়া হচ্ছে না সালাদ পড়তে দেয় না আজান দিতে দেয় না কোরআন পড়তে দেয় না যত রকম নির্যাতন সবই করছে অথচ তাদের উপরে এই করোনা কোনো হামলা নাই তিনি দ্যার্থহীনভাবে বলেছেন আমি এর কারণ বুঝতে এই যে এই মুসলিম মুসলুম জনগোষ্ঠী কোনো অবস্থাতেই চীনের অন্যান্য এলাকার মতো হারামখোর নয় এরা সবসময় হালাল খাদ্য ভক্ষণ করে এরা হালাল খাদ্য ভক্ষণের বরকত আল্লাহর বিধান মেনে চলার জন্য যে আনুগত্য আল্লাহর প্রতি এদের আছে এই আনুগত্যের কারণে আল্লাহ মেহরবানি করে তাদের দিকে করোনা ভাইরাস যাওয়ার অনুমতি দেন নাই ওরা বেঁচে আসে একজনেরও কোনো এই রোগ হয়নি আজকে নাস্তিকদের মুখ দিয়ে যদি এই কথা বের হয় কথিত মুসলমানদের দিয়ে কেন বের হয় না এই তাদের যে হবে না এমন সিউরিটি নাই আজও কালক হতেও পারে কিন্তু এই পর্যন্ত হয়নি এই উনষাট হাজার আটশো পাঁচজনের জনের মধ্যে একজনও এই মুসলমানরা নাই বলবেন আলহামদুলিল্লাহ এখান থেকে আমাদের শিক্ষণীয় নাই বাংলাদেশের মুসলমান যে সত্যিকার অর্থে দিনদার হয় দু চারটা নাস্তিক সব জায়গা ছিল থাকবে রসুলের যুগেও ছিল ও নির্দেশ চিন্তা করে লাভ নেই সৎ একজন একজনকে বলুন নাস্ত খুঁজে পাওয়া যাবে কোনো সন্দেহ আমরা যারা আল্লাহকে বিশ্বাস করি পরকালকে বিশ্বাস করি আমরা যে সত্যিকার অর্থে শিরেক মুক্ত তৌহেদে বিশ্বাসী হই বেদাত মুক্ত সহি আমলে অভ্যস্ত হই ইনশাআল্লাহ পাক আমাদের উপরে এই গজব নামিয়ে দিবেন না আমরা প্রতিজ্ঞা নেব এই যে কোন অবস্থায় আমাদের উন্নত মস্তক যেন কবরের সেচদা না করে জাতীয় সংসদে একটা মজার খবর বের হয়েছে কালকে দেখছেন আপনার সবাই মিলে পত্রিকায় আর আজীব কারবার পির সাহেব বলছেন বাংলাদেশের মুসলমানরা চার ভাগে বিভক্ত এক ভাগ হলাম আমরা মাইজ ভাণ্ডারী সুফিবাদি এক ভাগ হল হেফাজতি আর এক ভাগ হলো কি ওটাকে বলে আহলে জমা মানে হানাফিদের নাম নাম জমা কড়া ব্রেলবি আর এক ভাগ হলো আহলে হাদিস আমার তোমাকে আমরা ধন্যবাদ দেওয়া দরকার নামটা আহেলিস বিরোধীর মুখ দিয়ে বের করে দিয়েছে আল্লাহ আর অথচ ওইখানে আহেলাদিস এমপি আসেন মন্ত্রী আছেন তারা কিন্তু জীবনে কোন আহলেস নামটা বলেনি সংসদে গিয়ে অথবা পীর সাহেবকে আমরা ধন্যবাদ দিচ্ছি তিনি বারবার যান না আহলেসে গালি দেন আমরা একটা খুশি হই কারণ আপনার গালিতে আহেলাদ কখনই বেদাতি হবে না যত গালি দেন দেন তবে আমাদের নামটা লোক জানুক আহেলে আছে বাংলাদেশে এই ভাগের মধ্যেও তিনি জানিয়ে দিলেন যে আমরা সফিরা আহলেসূন্যতা জামাতের অন্তর্ভুক্ত নই অথচ আহলে সুন জামাতই হচ্ছে হকপন্থী দল এটা দুনিয়া সবাই স্বীকার করে তাহলে ওনারা বাতিলপন্থী হয়ে গেলেন হেফাজত আহসান জামাত নয় বোকার কাকে বলে এদেশের সব মুসলমান তো আহলেসোন জামাতের অন্তর্ভুক্ত কম বেশি যাই থাক না কেন আকিদায় আমলে অনেক কম বেশি আমাদের আছে তাই বলি আলহামদুলিল্লাহ এদেশের মুসলমানরা ওই অন্যদের মতো অত বসা মুসলমান না কাদিয়ানি নয় শিয়া নয় সেদিক দিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছে ত্রুটিগুলো দূর করার জন্য আমরা বলি সংস্কারে কাজ করি আমরা উপদেশ দেই ভাইদেরকে যে ভাই কেন মসজিদ থেকে কবরে যান কেন গত জুমার খুব দিয়েছিলাম সিলেটে গিয়েছিলাম পনেরো বছর পরে তো বলি ফেললাম এক পর্যায়ে পনেরো বছরেই এখন সিলেটের মাজারে চাকচক্য বেড়েছে কিন্তু মানুষের সংখ্যা কমেছে আমি আশা করছি আগামী দশ বছরের মধ্যে বা তারও কিছু পরেও যদি হয় সিলেটের মাজার মানবশূন্য হয়ে যাবে ইনশাআল্লাহ যত মাজার আছে কোনো মাজারে আর মুসলমান যাবে না যদি আপনার বুঝে মাজারের যে মানুষটা মরে আছেন তার কোনো ক্ষমতা নাই এই বিশ্বাসটুকু যদি একবার এসে যায় কী জন্য যাবে মানুষ সেখানে আমাকে দেখানো হলে স্যার এইখানে আমাদের নেতা নেত্রীরা আসেন দোয়ানিতে তো নেত্রীদের জন্য এই ঘরটা করা হয়েছে মহিলা তো নেতাদের জন্য ওই ঘরটা করা হয়েছে মানে বাহ তাহলে এখানে দুই জায়গায় দুই পীরি নাকি কি আর উত্তর দেবে কি উত্তর দেওয়ার লোক তো নাই ও বেশি বলাও তো বিপদ কোন দিদি কোন কি হামলা হতে ঠিক আর নেই এগুলো বেঁচে আছে কিছু ব্যবসাদার লোকদের জন্য বিপুল অর্থ ইনকামের জন্য এদের সংখ্যা খুবই কম তবু আমাদের সাবধান হওয়া উচিত হয়তো এদের কারণেই গজব আসতে হতে পারে যেন অধিকাংশ মানুষ যদি এরকম অবস্থা হয়ে যায় আমাদের মধ্যে বস্তুবাদী হয়ে যায় আমরা ধ্বংস হয়ে যাব আল্লাহবাক বলছেন দেখো আমার কান দ্রব্য এই হুইলি করা তোমার প্রতিপালক কখনোই কোনো জনপদকে ধ্বংস করবেন না বেশ জুলমিন জুলুমের কারণে ইল্লা ওয়াহা মুসলিহ যদি তাই জনপদের লোকেরা ইসলাহকারী হয় সংশোধন হয় তাহলে ওই ভালো মানুষগুলির উপরে তোমার প্রতিপালক কখনই কোনো গজব নাজিল করবেন না আল্লাহ বাক বলছেন আমনা আহলুল কোরা আয়াতিহম বা আসনা বায়াতন আম নাইমুন আমনা আহলুল কোরা আয়াতিহম বা আসনা অহম মানুষকে নিশ্চিন্ত হয়ে গেছে যে তাদের উপরে আমার গজব আসবে না যখন তারা ঘুমিয়ে আছে তাদের উপরে আমার গজব আসবে না যখন তারা খেলাধুলায় মরত তারা কি আল্লাহ গজব সম্পর্কে নিশ্চিন্ত হয়ে গেছে আমার ইয়া মনে আল্লাহর গজব থেকে নিশ্চিন্ত হয় কেবল তারাই যারা খাসের উন্ন ক্ষতিগ্রস্ত তারাই আর ইমানদারদেরকে সুসংবাদ দিয়ে আল্লাহ বলছেন বলা আন্না আল্লাহ কোরা আ মানুহ বলে ফাতাহনা আল্লাহ ইমবারকা তুমি অ লাউড বলে কিন কাতব উপাখাদ নাম বেমায়কা যদি জনপদের অধিবাসীরা ইমান আনে এবং আল্লাহ বিরুদ্ধ অবলম্বন করে আমরা অবশ্যই আসমান ও জমিদের বরকদের দরজাসমূহ খুলে দেবো তাদের জন্য আমরা আল্লাহর নিকটে সেইটারই ভিখারি এ আল্লাহ তিন দিকে হিন্দুস্তান এক দিকে সাগর বেষ্টিত বাংলাদেশ এই ছোট্ট এক টুকরা মাটিতে বিশ কোটি মুসলমান বসবাস করে অল্প কিছু লোক অমুসলিম ছাড়া পৃথিবীর তৃতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র বাংলাদেশকে আল্লাহ তুমি ধ্বংস করে দিও না একদিনের করোনা ভাইরাসে যথেষ্ট বাংলাদেশকে খতম করে দেওয়ার জন্য তোমার হাতে সে ক্ষমতা আছে কিন্তু আমরা তোমার ক্ষমতাকে স্বীকার করি বিশ্বাস করি যে তোমার হাতেই সব কিছু তুমি ধ্বংসও করতে পারো তুমি বাঁচাতেও পারো আল্লাহ বাংলারের জমিনকে তুমি সুষম সুসমল করে রাখো আমাদের ভাইদেরকে ইমানে আমলে তুমি দান করো খাওয়া দাওয়ার দরকার নেই ওগুলো এমনিতেই আসবে এমনিতে চলে আসবে দেখলাম ছত্রিশ কেজি ওজনের বিরাট অজগর সাপ সিলেট ইকো পার্কে নড়াচড়া করে না কেয়ারটেকার বলছে স্যার এই বিশাল সাপ দেখছেন চুক্তির বসে থাকে বনের মধ্যে ঝোপের মধ্যে কেউ টেন্ট পায় না কিন্তু ওর সামনে দিয়ে যদি ওর খাদ্য যায় মুরগি যায় পাখি যায় বা ও যাদেরকে খায় এমন এমনকি ধরে বাঁচার কোনো উপায় নাই আর এত শক্তি রাখেই ও পানির মধ্যে থাকে যদি কুমির যদি পাশ দিয়ে যায় কুমিরকে এমন করে পেঁচিয়ে ধরে কুমির ওর পেঁচানোর চোটের শেষ করে খুবই মরিয়ে যায় এত শক্তি হ্যাঁ আল্লাহ দেরি এত শক্তি দিয়েছেন দাঁতে কিন্তু বিষ নাই কিন্তু লালায় এত বিষ ওই লালা যার গায়ে লাগবে তাকে মরতেই হবে সঙ্গে সঙ্গে মরবে না দশ বারো দিন দেরি হবে আর সবলে এত জোর উনি বলছি ছত্রিশ কেজি ওজনের জোর হলো সবলে যার গায়ে মারবে তার রেহাই নেই অথচ ওইভাবে পড়ে আস সারাদিন খাওয়ার নেই সামনে একটা মুরগি ঘুরতেছে স্যার ওই মুরগিটা খাবে ওই মুরগিটার পেটে ঢুকাবে এক সপ্তাহ চলবে চুপচার পড়ে থাকে তোমার সবাইকে বললেন সঙ্গে তোমার অনেক লোক ছিল দেখো আল্লাহ যে রুজির মালিক প্রমাণ দেখি নাও তোমরা রুজির জন্য মানে এপার ওপার পাগল ঘুরে বেড়াচ্ছ বিমানে ট্রেনে বাসে সবচেয়ে পাগল কোথায় বাড়ি নেই কোথায় ঢাকা গেছে বা কেন ব্যবসায়িক কাজে পাগলও ঘুরে বেড়াচ্ছে বাংলা দেশের মানুষ এই জীবটা পড়ে থাকে কেউ ওকে খাবারও দেয় না আল্লাহ তার খাবার ঠিকই পৌঁছে দিচ্ছে দেখো আকাশের পাখিগুলো দেখি পাখিরা কিন্তু খাবার পায় না সকালে ঘুম থেকে উঠে বাসা থেকে ক্ষুধার্ত অবস্থায় সন্ধ্যা ফিরিয়ে এসে পেট ভরা অবস্থায় কেউ ওর খাবার জোগায় আকাশের পাখিকে যিনি খাবার দেন জঙ্গলের সাপ ক নিয়ে খাবার দিয়ে ছত্রিশ কেজি বড় করেছেন সতেরো ফুট লম্বা করেছেন হে মানুষ তোমাকেও সেই আল্লাহ ইনশাল্লাহ খাদ্য দান করবেন যদি তুমি তারপরে নির্ভরশীল হতে পারো খাওয়ার জন্য মানুষ পাগল লুটপাট করবে সারা দিন। এখন যে চাঁদাবাজি চলছে সারা দেশে হারাম করে দল একটা মানুষ পাগল হয়ে যা দিন রাত খাটাখাটনি করে একটা জিনিস করছে চাঁদাবাজ পুঁছি লেগে গেলো ও কোনো কাজ করবে না খালি ও ভয় দেখেই টাকা নেবে সাল্লাব বলেনি লু আমলেকুম বনহামিল বাতল এই মানুষ অন্যায় পথে কারোর সম্পদ তোমরা গ্রহণ করো না ঘুষ করফিসাররা দিব্য ফাইল আটকে দিকে ঘুষ খাচ্ছে সে একবারও চিন্তা করে না যে ঘুষের টাকাটা নিচ্ছি পরিণামটা কি হবে যারা যত বড় শক্তির অধিকারী তারা তত হারাম হারামকর হয়ে যাচ্ছে মানুষের হারাম হারাল জ্ঞান হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে এর সাথে মনে করি ওই সাপ অনেক ভালো ও হারাম করে না ও সামনের যে খাদ্য আল্লাহ বাসে করে সেটি খালি খায় অন্যদেরকে কোনো ক্ষতি করে না পশুর চাইতে অদম হওয়া উচিত নয় যদি এটা করি আমরা সীমা ছাড়িয়ে যাই আল্লাহর গজব আমাদের উপরে আসবে বাঁচার কোনো উপায় নাই করোনা ভাইরাস খালি চীনের লোকে ভোগ করবে আমাদের লাগবে না অবশ্যই এখানে আসতে পারে কিন্তু আসমান দিয়ে আসে আসার জন্য তো কোনো ট্রেন বাস লাগে না এমনি চলে আসবে অতএব জাতি সাবধান এজন্য দোয়া করুন আমার সাথে আল্লাহুম্মা ইন্নি আউযু মিন জহদিল বালা ওয়া দারাকিশ শাকায় ওয়া সুয়িল কদাই ওয়া আদা এ আল্লাহ আমি তোমার নিকটে আশ্রয় প্রার্থনা করছি অক্ষমকারী বিপদের কষ্ট হতে দুর্ভোগের আক্রমণ হতে তোমার মন্দ ফা হতে এবং শত্রুর খুশি হতে কারণ মুসলমান মার খেলে নাস্তিকরা খুশি হবে না আবার আল্লাহমীকা জাতিকা ও তাহবলে আফিয়াতেকা ও ফজমাতেকা ও জাম শাহাতা হেউল্লাহ আমি তোমার নিকটে আশ্রয় প্রার্থনা করছি নিয়ামত চলে যাওয়া হতে সুস্থতার পরিবর্তন হতে শাস্তির আকস্মিক আক্রমণ হতে এবং তোমার যাবতীয় ক্রোধ হতে আল্লাহ মাহমিন তবা করো সবাই আল্লাহ বলছেন তুবু জামি আল মমে নুন আল্লাহ আল্লাহ মুম তফলে হুন হে ইমানদার সম্প্রদায় সবাই তোমরা আল্লাহ দিয়ে গটে তবা করো তাহলে তোমরা সফল কাম হবে সূরা নূর এত্তিশায় আসুন আমরা তবা করি যে ভাষা নবী তবা করেছিলেন তিনি দৈনিক সত্য থেকে একশোবার তবা করতেন বলুন আসতাফরুল্লাহ আসতাফুল্লাহ আল্লাহী লা ইলাহ ইল্লাহুল হাইল কয় আতুবে আমি ক্ষমা প্রার্থনা করছি সেই আল্লাহর নিকটে যিনি ব্যতীত কোনো উপাস্য নেই যিনি চিরঞ্জীব ও সবকিছুর ধারক এবং আমি তার নিকটেই তবা করছি অর্থাৎ তার দিকেই ফিরে যাচ্ছি আল্লাহ তুমি আমাদের তবা কবুল করো বাংলাদেশ থেকে আল্লাহ গজব পাঠিও না আমাদেরকে তুমি শান্তিতে রাখো আজকে চোদ্দই ফেব্রুয়ারি নাকি বলতেও খারাপ লাগে এই বাচ্চাদেরকে আজকে শেখানো হচ্ছে আজকে নাকি ভ্যালেন্টাইন্স ডে ভালোবাসা দিবস মা বাপ তোমাদের ভালোবাসে না আমাদের শিক্ষকরা ছাত্রদের ভালোবাসে না আমরা তোমাদের ভালোবাসি না তো কিজন বিল্ডিং বানাচ্ছে তোমাদের জন্যই তো আমরা থাকবো গত সপ্তাহে বৃহস্পতিবারে জোহরের সালাক পড়ে আমরা মহিলার মানুষের ভিট দিয়ে গেছি কপ দিয়ে গেছি নয় দিন হলো এবং ভাঙ্গা হয়ে গেলে এ সপ্তাহের মধ্যে আশা করছি এতমখানা বিল্ডিং এর ভিট দেব যারা আমাদের বক্তব্য শুনছেন দেশে বা প্রবাসে সবার কাছে আমাদের আন্তরিক আবেদন এই নেকির কাজে আপনারা সহযোগিতা করুন টাকা পয়সা যা যা আছে যা রেখে যাবেন ওটা আপনার নয় যেটা দান করবেন ওটাই আপনার সঙ্গে কবরে যাবে সবার প্রতি আমাদের আবেদন রইল এর সঙ্গে স্মরণ করিয়ে দিচ্ছি ছেলেদেরকে এবং মেয়েদেরকে বাসন্তী মেয়ে বাসন্তী শাড়ি পরেও না মেয়েরা জন এমপি মাননীয় প্রধানমন্ত্রীকে টিটকারি করেছে টিটকারি নয় মানে প্রশংসা করতে যে টিটকারি হয়ে গেছে মাননীয় প্রধানমন্ত্রী আমারও ভাবছিলাম আপনি আজকে বাসন্ত শাড়ি পরে আসবেন ওই দিন যে পয়লা ফাল্গুন প্রধানমন্ত্রীর মনে আছে কিনা আল্লেই ভালো জানে কিন্তু এই এমপিগুলি এত মানে তেলানো লোক এরা তো যায় তো ওখানে তেলানো জন যায় এমপিতে তো ক্ষমতা নেই স্বাধীনভাবে কথা বলে প্রধানমন্ত্রীর দেশে আজকে আমাদের জবাব তোমাদেরকে বলছে খবরদার নারী হও পুরুষ হও ভ্যালেন্টাইন্স ডে বলে কিছু দুনিয়াতে নাই যারা করেছিল তারা চলে গেছে বহু আগের খবর এগুলা এ সম্পর্কে তাহারিকে আলোচনা চলে গেছে বিরাট আলোচনা আমি খালি করে দিচ্ছি ভালোবাসা দিবস নাম করে এই ভালোবাসা যেন করু না ছেলে ছেলেও না ছেলে মেয়েও না যেমন নর্মাল আসো নর্মাল থাকো এই সময় নিজের ভালো ভালোবাসা কথা স্মরণ করো এই দিবসটাই দিবস পালন করে ইসলামে নিষেধ কোনো দিবস নেই ইসলামে বছরে মাত্র সাতটা দিবস আমি পালন করি দুই ঈদের দুই দিবস ঈদুল আজহার পরের তিন দিন আইয়াম শিখের তিন দিবস কটা তিন তিনদি পাঁচ আর হজের দিন তার কত হলো ছয় আর জুমার দিন এই সাতটা ছাড়া ইসলামে কোনো দিবস নেই যে মুসলমান তার নবীর জন্মদিবস পালন করে না তার নবীর মৃত্যু দিবস পালন করে না সে মুসলমানকে দিবস কেন দিবস মাস ছয় মাস আর বছর ব্যাপী পালন করতে হবে এটা কি ইসলাম নাকি এগুলি এক খামখিখালি ইচ্ছা হতে এগুলো তো আল্লাহ গজব টেনিয়ে না বুদ্ধিখালি এসব চলবে না নিশ্চিত করেছে সবাইকে খবরদার ভালোবাসা দিবসের নাম করে যাই কিছু করবে বাচ্চাদের খুশি করার জন্য যদি তুমি একটা চকলেটও কেন ওটা হারাম হয়ে যাবে এই দিবসগুলোকে কিছুই করা হবে না একদম বাতিল ছেলেবিলি শোনে না কেউ করে গিয়ে রাখেন ছেলেবিলি ওই ওই কথাটাই আপনাকে জান নামে নিয়ে চলে যাবে বেদাতের দিনে কোনো আনন্দ করা যাবে না সাবধান যেসব ছেলেরাগুলো করো তোমাদের নিষেধ করে দিচ্ছি যে তোমাদের পরকাল আছে চিরকাল যুবক থাকবে না যৌবনের এই উন্মাদনা কয়েকদিন পরেই শেষ হয়ে যাবে তিনবার পায়খানা একবার বমি শঠাং শুনে যাবে হাসপাতালে এই তো তোমার ক্রেডিট অত বেশি লম্ব সম্ভব করো না আল্লাহ আমাদেরকে যাবুদের শির্ক বেদার থেকে বিপদ দূরে রাখার তৌফিক দান করুন আকুল হাজা হাজাজ তকুল আলী আলক মুসলিম হিন্দ